নমস্কার বন্ধুরা আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউ বিপিএসসি ফুড এস আই দু হাজার বাইশের নিউ ভ্যাকেন্সির আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এসেছি আপনাদের জন্য সুখবর এই বছরই আপনাদের ক্লার্কশিপ এবং ফুড এসআই ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সেটি হলো ডাব্লিউ দু হাজার বাইশ প্রিলিমিনারি এক্সামিনেশান উনিশে জুন হতে চলেছে সেটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবার প্রায় এক দেড় মাস আগেই সম্ভবত ইউটিউবে সবার প্রথম আমরাই আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে উনিশে জুন এক্সামটি হতে চলেছে এবং সেটাই কিন্তু অফিসিয়াল নোটিশের মারফত আমরা জানতে পেরেছি যে উনিশে জুনই আপনাদের পরীক্ষা হবে এই আপডেটটি আমি কোথায় পেয়েছি সেটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে পিএসসির এক আধিকারিক স্যার রয়েছেন তিনি তার ইউটিউব চ্যানেলে দুটি গানের ভিডিও আপলোড করেছেন এবং সেখানে প্রচুর চাকরি প্রার্থীরা কমেন্ট করে থাকেন এবং স্যার কিন্তু সেই কমেন্টগুলোর রিপ্লাই দেন এবং সেখানে কিন্তু তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেন তো সেখানেই কিন্তু তিনি বলেছিলেন যে উনিশের জুন ডাব্লিউসএস প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং আমরা কিন্তু সেটা নিয়ে ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যাতে সকলেই আগে থেকে জেনে নিতে পারে যে এক্সাম উনিশে জুন তাই প্রিপারেশনটা সেভাবে নিতে পারে এবং স্যারকে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন ক্লার্কশিপ এবং ফুড এসআই নিউ ভ্যাকেন্সি নিয়ে সেখানেও কিন্তু স্যার কী রিপ্লাই করেছেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন কি ছিল এবং তার রিপ্লাইতে স্যার কী লিখেছেন সেটি আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো বেশ অনেকগুলি কমেন্টই আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি সেই কমেন্টগুলোর স্ক্রিনশট নিয়েছিলাম কিন্তু আমি মনে করি যে অন্য কারোর স্ক্রিনশট এভাবে দেখানো উচিত নয় তাই আমি সেই স্ক্রিনশটগুলো দেখাচ্ছি না আমি সেই কমেন্ট এবং তার উত্তরটি নিজে লিখেছি এবং সেটাই আপনাদের সামনে পড়ে শোনাব আপনারা বিশ্বাস না হলে আপনারা স্যারের সেই ভিডিওর কমেন্টে গিয়ে মিলিয়ে নিতে পারেন যেগুলো সত্যি কিনা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কমেন্ট করেছিলেন যে স্যার পিএসসি এর নিউ রিক্রুটমেন্ট কি দু হাজার আসছে কি এইভাবেই এই লেখাটাই কিন্তু সেম লিখেছিল আমি সেটাই বানানসহ যেভাবে যে বানান লিখেছিল সেই বানানই কিন্তু লিখেছি এবং যেভাবে লিখেছিল সেটাই আমি লিখেছি তো স্যার সেখানে কি রিপ্লাই করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে এসআই অফ ফুডেরও সম্ভাবনা আছে এই মুহুর্তে এগুলো তো স্যার কিন্তু এই কমেন্টটি করেছিলেন অর্থাৎ এই রিপ্লাইটি করেছিলেন কমেন্টের রিপ্লাইতে যে ক্লার্কশিপ জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে এস আই অফ ফুডেরও সম্ভাবনা আছে এই মুহুর্তে এগুলো আরও একটি কমেন্ট একজন কমেন্ট করেছিলেন যে পিএসসি ক্লার্কশিপ নতুন ভ্যাকেন্সি এই ইয়ারে বেরোতে পারে কি ঠিক এইভাবেই লিখেছিল পিএসসি ক্লার্কশিপ নতুন ভ্যাকেন্সি এই ইয়ারে বেরোতে পারে কি একজন এই কমেন্টটি করেছিলেন এবং স্যার তার রিপ্লাইতে কী লি কী লিখেছেন এখানে লিখেছেন যে স্যার যথেষ্ট সম্ভাবনা এই ক্লার্কশিপের পরপরই অর্থাৎ এই ক্লার্কশিপ বর্তমানে যেটি টাইপিং টেস্ট হয়ে গেল সেটার পরপরই কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা স্যার কিন্তু এটা রিপ্লাইতে লিখেছেন যথেষ্ট সম্ভাবনা এই ক্লার্কশিপের পরপরই এবং এই ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে এই ক্লাকশিপের রেজাল্ট কিন্তু স্যার বলে দিয়েছেন যে এই মে মাসে বা জুন মাসে এই মে মাসের শেষে বা জুন মাসেই কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্কুল এস আই দু নিউ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে একজন কমেন্ট করেছিলেন এবং দু নম্বর প্রশ্ন করেছিলেন ফুড এস আই দু নতুন শূন্যপদ কবে নাগাদ আসতে পারে বা ফুড এস আই দু হাজার বাইশের নতুন শূন্যপদ কি আসতে পারে এরকম একটি কমেন্ট করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে এই প্রশ্ন দুটির উত্তর আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে দিলে খুব উপকৃত হব স্যার এরকম একটি কমেন্ট একজন করেছিলেন সেখানে স্যার রিপ্লাই কি করেছেন স্যার রিপ্লাই করেছিলেন যে দ্বিতীয় প্রশ্নের উত্তর পজিটিভ সম্ভবত অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন কোনটি সেটি হলো ফুড এসআই দু হাজার বাইশের শূন্যপদ তো সেখানে কিন্তু স্যার লিখেছেন যে দ্বিতীয় প্রশ্নের উত্তর পজিটিভ সম্ভবত তো আশা করি আপনাদের এই আপডেটটি দিয়ে উপকার করলাম কারণ আপনারা অনেকেই কিন্তু চিন্তিত বা অনেকেই কমেন্ট করতেন যে ক্লার্কশিপ এবং ফুড এসের নিউ ভ্যাকেন্সি আসবে কিনা কারণ গত দু তিন বছর ধরে কোভিডের পর কিন্তু পিএসসির তেমন ভালো কোনো ভ্যাকেন্সি বেরোয়নি যেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে কারণ মাধ্যমিক এইচএস পাশে তেমন ভালো কোনো ভ্যাকেন্সি কিন্তু কোভিডের পর থেকে আর বেরোয়নি তো ক্লার্কশিপই লাস্ট যে যেটা প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পেরেছিল তো আপনাদের জন্য সুখবর আমরা আপডেটের মারফত জানতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ফুড এসা এবং ক্লাসশিপের ভ্যাকেন্সি কিন্তু আসার প্রচুর একটি সম্ভাবনা রয়েছে আপনারা প্রতিনিয়ত ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটটিকে ফলো করতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা কোনো রকম আপডেট পেলে বা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হলে আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য